নমস্কার আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হল তাপ তাপ সম্পর্কে আমাদের সকলেরই কিছু না কিছু ধারণা আছে রোদে দাঁড়িয়ে থাকলে আমাদের গরম বোধ হয় আবার শীতকালে আমাদের ঠান্ডা লাগে এই সমস্ত অনুভূতিরই কারণ হলো তাপ আজকে আমরা এই তাপ সম্বন্ধেই আরও ভালোভাবে ধারণা লাভ করব তাহলে আমরা প্রথমেই দেখে নিই আজকে আমরা কী কী জানব আজকে আলোচ্য বিষয় হল তাপ তাপের ফল অর্থাৎ তাপ প্রয়োগের ফলে বস্তুর কী কি পরিবর্তন হয় উষ্ণতা এবং থার্মোমিটার অর্থাৎ তাপমাত্রা মাপার যন্ত্র চলো আমরা একে একে বিষয়গুলো দেখে নিই তাপ হলো কোনো বস্তুর গরম বা ঠান্ডা হওয়ার কারণ কোনো বস্তু তাপ গ্রহণ করলে বস্তু গরম হয়ে ওঠে আবার কোনো বস্তু তাপ বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায় উদাহরণ হিসাবে বলা যায় রান্নার পাত্র আগুন থেকে তাপ গ্রহণ করে গরম হয়ে ওঠে আবার রেফ্রিজারেটরে রাখা বস্তু তাপ বর্জন করে ঠান্ডা হয়ে যায় তাহলে এক কথাই বলা যায় যে বাহ্যিক কারণের ফলে কোনো বস্তু গরম হয়ে ওঠে বা ঠান্ডা হয়ে যায় সেই কারণই হল তাপ আমরা যে তাপ নিয়ে আলোচনা করছি সেই তাপ আসলে কি? তাপ হল এক প্রকার শক্তি আচ্ছা আমরা কি করে জানব যে তাপ এক প্রকার শক্তি আমরা যখন দুহাত হাত ঘষতে থাকি তখন হাত গরম হয়ে ওঠে অর্থাৎ তাপ উৎপন্ন হয় আর আমরা জানি এক প্রকার শক্তি থেকে আর এক প্রকার শক্তির রূপান্তরই শুধু করা যায় অর্থাৎ হাত ঘষার যে যান্ত্রিক শক্তি তাই আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে একই রকমভাবে আরও বিভিন্ন রকম শক্তি থেকে তাপ পাওয়া যায় উদাহরণস্বরূপ বলা যায় বৈদ্যুতিক হিটারে তরির শক্তি থেকে তাপ শক্তি পাওয়া যায় একই রকমভাবে তাপশক্তিকেও বিভিন্ন শক্তিতে রূপান্তর করা যায় যেমন ডিজেল ইঞ্জিন বা পুরনো দিনের স্টিম ইঞ্জিনে তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা যান্ত্রিক শক্তি পেতাম এই যে বস্তুর তাপ এর উৎস কী বিজ্ঞানীদের মতে প্রত্যেক বস্তুই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার বা অণুর সমবায়ে গঠিত এই অণুগুলি কিন্তু স্থির নয় এরা সবসময়ই গতিশীল যেমন আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি গ্যাসের অণুগুলির চলন আর এই পদার্থের অণুগুলির গতিশক্তি বস্তুর তাপশক্তির পরিমাপ অণুগুলির গতিশক্তি বাড়লে বা কমলে বস্তুর তাপ বাড়ে বা কমে তাহলে তাপ সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো এখন আমরা জানব তাপের ফল অর্থাৎ তাপ প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হয় তাপ প্রয়োগের ফলে বস্তু উত্তপ্ত হয় যেমন আমরা আগেই দেখলাম তাপ প্রয়োগে রান্নার পাত্র উত্তপ্ত হয়ে ওঠে তাপ প্রয়োগের ফলে বস্তুর অবস্থার পরিবর্তনও হতে পারে অবস্থার পরিবর্তন বলতে কঠিন অবস্থা থেকে তরল অবস্থা বা গ্যাসীয় অবস্থার রূপান্তরকে বলা হয় যেমন এক টুকরো বরফকে ঘরের তাপমাত্রায় রেখে দিলে সেটি গোলে জলে পরিণত হয় অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় তাপ প্রয়োগের ফলে পদার্থের আয়তনও পরিবর্তন হতে পারে যেমন তোমরা অনেকেই ফানুস দেখেছ ফানুস ওড়ানোর সময় ফানুসের ভিতরের বায়ুকে আগুনের সাহায্যে উত্তপ্ত করা হয় তাই ভিতরের বায়ু আয়তনে বৃদ্ধি পায় ও ফানুস ফুলে ওঠে তাপ প্রয়োগের ফলে আলোক শক্তিরও উৎপত্তি হতে পারে যেমন বৈদ্যুতিক বাল্বে তড়িৎ চালনা করলে ফিলামেন্ট গরম হয়ে ওঠে এবং আলো বিকিরণ করে তাপের দহন শক্তিও আছে যেমন পেট্রোলকে তাপ দিলে তা জ্বলে ওঠে এছাড়াও তাপ প্রয়োগের ফলে বস্তুর রাসায়নিক পরিবর্তন এবং বিভিন্ন পদার্থের বৈদ্যুতিক ও চৌম্বক ধর্মের পরিবর্তনও হতে পারে তাহলে এগুলি হল তাপ প্রয়োগের ফলে বিভিন্ন ঘটনা আমরা তাপের আলোচনায় বলছি একটা বস্তুর গরম বা ঠান্ডা হওয়ার কথা কিন্তু একটা বস্তু ঠিক কতটা গরম বা ঠান্ডা এখানে তিনটি জিনিস নেওয়া যাক এক কাপ গরম চা এক গ্লাস জল ঘরের তাপমাত্রায় আর একটি আইসক্রিম আমরা আমাদের অনুভূতি থেকে সহজেই বলতে পারি চায়ের কাপটা সব থেকে গরম আর আইসক্রিমটা সবথেকে ঠান্ডা আর জলের গ্লাসটা এই দুটির মাঝামাঝি এই ক্ষেত্রে আমরা বলবো যে চায়ের কাপটার তাপমাত্রা সবথেকে বেশি আর আইসক্রিমের তাপমাত্রা সব থেকে কম আর জলের তাপমাত্রা এই দুটির মাঝামাঝি তাহলে এক কথায় বলা যায় তাপমাত্রা একটি বস্তু কতটা গরম বা ঠান্ডা তার মাত্রার নির্দেশ করে আমরা শুরুতেই জেনেছি তাপগ্রহণে বস্তু উত্তপ্ত হয় আর এখন জানলাম উত্তপ্ত বস্তুর তাপমাত্রা বেশি হয় তাহলে আমরা বলতে পারি তাপ গ্রহণে বস্তুর তাপমাত্রা বাড়ে আবার তাপ বর্জন করলে বস্তুর তাপমাত্রা কমে যায় যেমন একটি ধাতব রডকে আগুনে উত্তপ্ত করলে তার তাপমাত্রা বেড়ে যায় আবার সেই রডটিকেই একটি শীতল জলে ডুবিয়ে রাখলে তার তাপমাত্রা কমে যায় মনে করো দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু আছে আর এই দুই বস্তুর মধ্যে যোগাযোগ স্থাপন করা হলো তাহলে তাপ সর্বদা বেশি তাপমাত্রার বস্তুর থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হবে এই ঘটনার সঙ্গে তুলনা করে বলা যায় মেঝেই পড়ে থাকা জল সর্বদা উঁচু থেকে নিচুর দিকে প্রবাহিত হয় অর্থাৎ মেঝের উচ্চতায় জলের প্রবাহের দিক নির্দেশ করে তেমনি তাপমাত্রা তাপের প্রবাহের দিক নির্দেশ করে আর এখান থেকেই আমরা তাপমাত্রার সংজ্ঞা পেয়ে যাই তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা স্থির করে বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে কোনো বস্তুর তাপমাত্রা বেশি বা কম এই সবটাই কিন্তু আপেক্ষিক যেমন আগের উদাহরণে আমরা দেখতে পেলাম চা সব থেকে গরম আর আইসক্রিম সব থেকে ঠান্ডা কিন্তু আমরা যদি একটা চতুর্থ বস্তু নিয়ে আসি যেমন ফুটন্ত জল তাহলে এই বস্তুর তাপমাত্রা আগের তিনটি বস্তুর তাপমাত্রার থেকেই বেশি তাহলে কি করে আমরা তাপমাত্রার সঠিক পরিমাপ করতে পারব তাপমাত্রা সঠিক ও সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমাদের যন্ত্রের সাহায্যের প্রয়োজন হয় যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় তাকেই থার্মোমিটার বলে এই থার্মোমিটারের প্রয়োগ তোমরা দেখে থাকবে যখন তোমাদের শরীর খারাপ হয় তখন থার্মোমিটারের সাহায্যে তোমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয় আমরা এখনো পর্যন্ত যা জানলাম তা এক নজরে দেখে নেব এবার তাপ হল এক প্রকার শক্তি যার কারণে বস্তু গরম বা ঠান্ডা হয় পদার্থের অণুগুলির গতিশক্তি বস্তুর তাপের পরিমাপ তাপমাত্রা হল বস্তুর তাপীয় অবস্থা যা প্রবাহের দিক নির্দেশ করে এবং থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয় এই থার্মোমিটারের ব্যাপারে আমরা আরও ভালো করে জেনে নেব পরের ভিডিওতে এখন আমরা জেনে নেব দুটি ইংরেজি শব্দের ব্যাপারে প্রথম শব্দটি হলো ডিকেট। যার মানে হল নির্মূল করা বা সমূলে উৎপাটন করা দ্বিতীয় শব্দটি হলো রেজিম যার মানে হলো সরকার বা শাসন আর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে ধন্যবাদ